গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে ভ্রমণে কেনাকাটায় পর্যটকদের বিশেষ ছাড় দিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার থেকে শুরু হওয়া 7 দিনের ছুটিতে প্রতিদিনই ছাড় পাবেন নাগরিকরা। ছুটির দিনগুলোতে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে ট্রাম রাইড এবং ফেরিতে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন পর্যটকরা। পাশাপাশি সাবওয়েতে 25% ছাড়ে যাতায়াত সুবিধা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে সুইমিং পুল ও বাস্কেটবল খেলায় এবং সরকারি জাদুঘরেও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ছুটির এই দিনগুলোতে দর্শকদের অর্ধেক টিকিট মূল্য পরিশোধের মাধ্যমে সিনেমা দেখার সুযোগ দিয়েছে হল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রায় 10,000 স্টল ও স্ট্রিট দোকান দিয়েছে 25% ছাড়ে পণ্য কেনার সুযোগ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।